করোনা ভাইরাস মোকাবেলায় ব্রিটিশ সরকার বদ্ধপরিকর ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং ভ্যাকসিন দেওয়ার ফলে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী ব্রিটিশ সরকার সম্প্রতি ব্রিটেনে পরিচালিত এক পরীক্ষায় দেখা গেছে যে করোনা ভাইরাসের নতুন একটি ভ্যাকসিন উননব্বই দশমিক তিন শতাংশ কার্যকর নোভাভ্যাক্স উদ্ভাবিত এই ভ্যাকসিন ব্রিটেনে পাওয়া করোনা নতুন স্ট্রেনের বিরুদ্ধেও কার্যকর বলে জানা গেছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি নোভাভেক্সের পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাজ্যে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের পর দেখা গেছে তাদের ভ্যাকসিন শতাংশই কার্যকর এই ট্রায়ালে আঠারো থেকে চুরাশি বছর বয়সী পনেরো হাজার মানুষ অংশগ্রহণ করে যাদের সাতাশ শতাংশ মানুষের বয়স ছিল পঁয়ষট্টি বছরেরও বেশি যুক্তরাজ্যে এরই মধ্যে এই টিকার ছয় কোটি ডোজ কেনার জন্য আদেশ দিয়েছে যুক্তরাজ্যের মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির অনুমোদন পেলে চলতি বছরের মাঝামাঝি সময় থেকেই এই ভ্যাকসিন প্রয়োগ করা শুরু করবে দেশটি স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যাংকক বলেছেন যদি নতুন এই ভ্যাকসিন অনুমোদন পেয়ে যায় তাহলে এনএইচএস এটি প্রয়োগ শুরু করতে প্রস্তুত রয়েছে তিনি বলেন এটি একটি ইতিবাচক খবর যদি মেডিসিন নিয়ন্ত্রকরা এটির অনুমোদন দেয় তাহলে নোভাভেক্স ভ্যাকসিন আমাদের টিকাদান কর্মসূচিকে জোরদার করবে এবং এই ভয়াবহ ভাইরাস মোকাবেলায় এটি হবে আরেকটি অস্ত্র